তারে কিন্তু আগুন লাগাচ্ছি, এটা যদি কোয়ালিটি খারাপ হইতো ভাই আগুন ধরার সাথে সাথে তামা গুলো পুরো কয়েল কিন্তু গলে যেত। 100% তামা এবং 100% ফায়ার প্রুফ এয়ার কেবল। এগুলো হচ্ছে 3 গেজ, হচ্ছে 7 গেজ, 1.5 এর পরে 2.5 আছে। মেইন লাইনের জন্য একবারে খাম্বা থেকে খুঁটি থেকে বাড়ির মেইন লাইনের জন্য ব্যবহার হয়। 4-5 টন এসি চালানো যায়। অরিজিনাল তামার রেট আলাদা, চায়না তামার রেট আলাদা। অরিজিনাল তামা এক জিনিস, চায়না তামা আরেক জিনিস। 1.3 টুইন কেবল অরিজিনাল তামা, 2 টাকা 20 পয়সা গজ কিনা, এগুলো আপনার বিক্রি করতে পারবে অনায়াসে 8 থেকে 10 টাকা। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা আপনাদেরকে তারের কালেকশন দেখাবো, যারা 50% মানে ডিসকাউন্টে তার নিতে চান, 100% ফায়ার প্রুফ তার দেখাবো, যারা 50% ডিসকাউন্টে এই তারগুলো নিতে চান, একবারে পাইকারি দামে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আমরা আজকে রয়েছি দর্শক, এখানে ঠিকানা দেওয়া আছে, মোরল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিস্তালায় 230 নম্বর দোকান। আর এগুলো 100% ফায়ার প্রুফ, 100 বছরের গ্যারান্টি সহকারে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আর আমাদের সাথে আছে আমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই আপনারা এখানে যে তারগুলো বিক্রি করছেন এগুলো সবই কি 100% ফায়ার প্রুফ? জি জি, অরিজিনাল তামা, 100% তামা এবং 100% ফায়ার। এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছেন? সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই। আমি শুরুতে বাড়ি ওয়ারিং এর ক্ষেত্রে যেগুলো লাগে এগুলো সব অরিজিনাল এবং ফায়ার প্রুফ তার গুলো দেখাবো। আচ্ছা আচ্ছা, ওকে, 1.0 থেকে শুরু করে এই যে দেখেন আমাদের কাছ থেকে নিলে কাস্টমারদের কি কি লাভ হবে এবং কিভাবে তারা লাভ করতে পারবে সেগুলো আমরা দেখাই দিব। আচ্ছা, যে 1.0 থেকে শুরু করে 1.0 এর খুচরা মূল্য দেওয়া আছে। আচ্ছা, খুচরা মূল্য হচ্ছে আপনার 2030 টাকা। 2030 টাকা 1.0 রা যদি আমাদের কাছ থেকে নেয়, যারা বাড়ি ওয়ারিং করবে তারাও যদি নেয়, আমরা এই রেডি রাখবো মাত্র 900 টাকা, মাত্র 900 টাকা। আর যারা পাইকারি খুচরা বিক্রি করে আর কি এলাকার দোকানে, তাদের জন্য এই লাভটা আছে, যেমন 2030 টাকায় তারা পার্সেন্ট বসে লাভ করতে পারবে, কিন্তু আমাদের কাছ থেকে নিবে মাত্র 900 টাকা, মাত্র 900 টাকা। এগুলো বাজার মূল্য কয়েল হিসাবে নিলেও 1400-1500 টাকা আছে। আর যদি খুচরা দেখেন, এটা গায়ের রেট কিন্তু দেওয়া আছে। আমরা আবার বলছি দর্শক, এটা দেখেন 2030 টাকা, 1.0 আপনারা পাচ্ছেন মাত্র 900 টাকা, মাত্র 900 টাকা আমাদের কাছ থেকে নিবে, নিতে পারবে। তারপরে হচ্ছে ভাই এই যে 1.3 এর গায়ের রেট দেওয়া আছে 2540 টাকা। আচ্ছা, 2540 টাকা খুচরা মূল্য, আমাদের কাছ থেকে নিলে পাইকারি মূল্য মাত্র 1250 টাকা। এটা লাল কালো, যেটা লাল কালো, এই যে দেখেন আমাদের কাছে লাল কালো, হলুদ, সবুজ, এখানে সব ধরনের আছে, কালো আছে, লাল কালো, হলুদ, যে যে কালার চাইবে সব ধরনের অ্যাভেলেবল আছে। জি, আর রেট সেম রাখবো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে ভাই 2.0, ওকে, ওই 2.0 হচ্ছে আমাদের গায়ের রেট হচ্ছে 3840 টাকা। আচ্ছা, 3840 টাকা গায়ের রেটের মাল আমরা দিচ্ছি মাত্র 1850 টাকা, মাত্র 1850 টাকা 2.0 বা 320। আচ্ছা, যেটাই বলে অরিজিনাল তামা এবং ফায়ার প্রুফ এয়ার কেবল। ওকে, তারপর হচ্ছে ভাই 7 গেজ, এগুলো হচ্ছে 3 গেজ, এগুলো হচ্ছে 7 গেজ, 1.5 থেকে 7 গেজ শুরু হয়। জি, 1.5 এর গায়ের মূল্য দেওয়া আছে 2920 টাকা, দেখেন 2920, আমাদের কাছ থেকে নিলে মাত্র 1450 টাকা, মাত্র 1450 টাকা। এগুলো যারা, আমরা একটু ফায়ার প্রুফ কিনা তাহলে একটু টেস্ট করে দেখাই, এখান থেকে যে কোনো একটা তার ধরে একবার 1.0 টাই আমরা দেখাই ভাই, কারণ অনেকে বলবে যে ভাই আপনাদের 1.0, এই যে আমাদের 1.0, আচ্ছা এই যে 1.0, এই তারটা আমরা একটু ফায়ার প্রুফ কিনা আমরা একটু আপনাদেরকে টেস্ট করে দেখাই। কাস্টমার আসলে তো ভাই এইভাবে টেস্ট করে দেখে নিতে পারবে। জি, কাস্টমার আসলে উনি প্রতিটা মাল চেক করে নিতে পারবে, আমাদের কোনো সমস্যা নেই। এই যে দর্শক, আমরা একটা তার আপনাদেরকে কেটে দেখাই, একটু আগুন লাগিয়ে দেখাবো এগুলো 100% ফায়ার প্রুফ কিনা, আপনারা নিজেরা আসলে এইভাবে আগুন দিয়ে চেক করে দেখে নিতে পারবেন। দর্শক, আমরা দেখেন একটা তারে কিন্তু আগুন লাগাচ্ছি, তো এটা আপনারা দর্শক দেখে নেবেন, কারণ অনেকে বলবে ভাই বাজারে তো অনেক দাম নেয়, আপনাদের তারের কোয়ালিটি কেমন? ভাই তারের কোয়ালিটি আপনি মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে নেবেন। এই যে দেখেন, এটা যদি কোয়ালিটি খারাপ হইতো ভাই আগুন ধরার সাথে সাথে তামা গুলো পুরো কয়েল কিন্তু গলে যেত, পুরো কয়েলও গলতো এবং তামাও গলে পুরো যেত। আচ্ছা আচ্ছা, ওকে, আরো কিছু তার দেখেন আমাদের, অরিজিনাল তামা এজন্য গলে নাই। ঠিক আছে, আমরা কাস্টমারকে সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আর যারা আসবে প্রতিটা মাল চেক করে নিতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে ভাই 2.5 এর পরে 2.5 আছে, 2.5 এর গায়ের রেট দাও 4120 টাকা। আচ্ছা, আমাদের রেট মাত্র 1950 টাকা, মাত্র 1950 টাকা, 2.5 অরিজিনাল তামা। তারপরে হচ্ছে ভাই 3RM, 3.0 অথবা 7/22, এটা অনেক হেভি তারই ধরতে গেলে, আমাদের বাড়ির মেন ওয়ারিং এর মেন লাইনের জন্য ব্যবহার হয়, এসির জন্য ব্যবহার হয়। এটার গায়ের রেট দেওয়া আছে মাত্র 4400 টাকা, 3.0 মাত্র 4400 টাকা গায়ের রেট, আমাদের রেট মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা আমাদের কাছ থেকে 3RM নিতে পারবে ভাই। 4400 টাকা না হলেও
3500 থেকে 3800 টাকা পর্যন্ত এটা খুচরা মূল্য আছে কয়েল হিসাবে নিলে বাজারে যাতে। আচ্ছা আচ্ছা, আমাদের আমাদের ক্ষেত্রে অনেক কম। আচ্ছা, তারপরে ভাই 4.5 আর, ঠিক আছে, এটাকে অনেকে 720 বলে, এটাও একবারে মেইন লাইনের জন্য, একবারে খাম্বা থেকে খুঁটি থেকে বাড়ির মেইন লাইনের জন্য ব্যবহার হয়, দুই তিন টন এসির জন্য ব্যবহার হয়, চার পাঁচ টন এসি চালানো যায়। এটার গায়ের দেওয়া আছে দেখেন 8640 টাকা, 4.5 8640 টাকা খুচরা মূল্য, আমাদের রেট পাইকারি রেট মাত্র 4400 টাকা, 4400 টাকা মাত্র, 4400 টাকা, 44 টাকা গজ কিনা, এগুলো যদি পাইকারি খুচরা বাজার থেকে কিনতে যায় এগুলো 80 টাকা 90 টাকার নিচে কোনো গজ নেই। আচ্ছা ভাই, এগুলো তো মোটামুটি ঘরের ওয়ারিং এর জন্য, এছাড়া যেগুলো হচ্ছে আপনার পাতলা যে তারগুলো, জি জি, সেগুলো আমি দেখাবো আজকে শুরুতে, এই অরিজিনাল তামার দিয়ে শুরু করছি তো এইজন্য আর কি। আচ্ছা, এছাড়া কম দামের ভিতরে অনেকে, কম দামের ভিতরে অনেকে আছে যে যারা দোকানদার বিক্রি করে, অথবা অনেকে আছে টেম্পোরারি কাজের জন্য বারান্দা লাইট জ্বালাবে, আচ্ছা, পুকুরের উপরে লাইট জ্বালাবে, তাদের জন্য কিছু কম দামি তারও আছে, কিন্তু এগুলো ফায়ারপ্রুফ, এগুলো ঠিক আছে, মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা, 1.3 তার মাত্র 300 টাকা কয়েল, এটা চায়না তামা, জি, আর এগুলো যা দেখাইছে এগুলো কিছু এর আগে সবই অরিজিনাল তামা, এখন যেগুলো দেখাবো এগুলো চায়না তামা, অরিজিনাল তামার 1.3 দাম কিন্তু ভাই 1250 টাকা, 1250, আর আমাদের কাছে চায়না তামা আছে এটাও ফায়ারপ্রুফ, কিন্তু এটার দাম মাত্র 300 টাকা, অনেকে এটার সাথে মানে ভুলিয়ে ফেলে আর কি, ভুলিয়ে ফেলে ভাই, অরিজিনাল তামার রেট আলাদা, চায়না তামার রেট আলাদা, অরিজিনাল তামা এক জিনিস, চায়না তামা আরেক জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে ভাই 2.0 মাত্র 400 টাকা, 2.0 চায়না তামা, এটা মাত্র 400 টাকা। তো ভাই এগুলো তো আমরা দেখছি চায়না তামা, আপনার অরিজিনাল তামার ভেতরে তো আমরা 4.5 আরএম পর্যন্ত দেখাইছি, এর উপরে কি আপনাদের নাই? জি, এর উপরে ভাই 6 আরএম, 7 আরএম, 10 আরএম পর্যন্ত আমাদের কাছে অরিজিনাল তামা, জি অরিজিনাল তামা, যদি কাস্টমার চায় আমরা দিতে পারবো। 6 আরএম এর রেট কত আছে ভাই? দেখেন টেবিলে এমনি অনেক জায়গা আছে, অনেক তার আছে, আসলে আসলে 6 আরএম এক একটা কয়েলের অনেক অনেক ওজন, জি, এজন্য আর কি এখানে রাখতে পারিনি। আচ্ছা, যাই হোক, 6 আরএম, 7 আরএম আমাদের কাছে আছে, 6 আরএম এর দাম মাত্র 7500 টাকা, 7 আরএম এর দাম 9500 টাকা, আর 10 আরএম এর দাম আপনার 14500 টাকা, ঠিক আছে, যে যেটাই চায় আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবে। তারপরে ভাই বাড়ি ওয়্যারিং এর ভিতরে আমি আরেকটা জিনিস বলি নাই, যেটা হচ্ছে টুইন কেবল, ঠিক আছে, মিটার কেবল বা টুইন কেবল বলে অনেকে টুকর বলে, 1.3 এবং 2.0 এটার দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে, যে দেখেন 1.3 এর দাম রাখছি মাত্র 2500 টাকা, 1.3 টুইন কেবল অরিজিনাল তামা মাত্র 2500 টাকা, 2.0 আছে এটার ভিতরে, 2.0 এর দাম মাত্র 4400 টাকা। আচ্ছা, জি, 2.0 টুইন কেবল 4400 টাকা। তারপরে ভাই আরো কিছু কেবল আছে, আমি সেগুলো দেখাই চায়না তামার ভিতরেই, অনেক হেভি তারও আছে আমাদের কাছে, 722 বা 3 আরএম, ঠিক আছে, 3 আরএম আমাদের কাছে আছে মাত্র 900 টাকা, ঠিক আছে, মাত্র 900 টাকায় 3 আরএম চায়না তামা কিন্তু, ঠিক আছে, চায়না তামা। তারপরে হচ্ছে ভাই 720, আচ্ছা, মানে 4.5, 4.5 এর চায়না তামা আমাদের কাছে আছে, 4.5 এর দাম মাত্র 1600 টাকা, 1600 টাকা, 1600 টাকা 4.5 চায়না তামা, এটা দিয়েও কিন্তু অনেকে বাড়ির মেইন লাইন টানে, কিন্তু টেম্পোরারি কাজের জন্য অনেকে আছে চুরি হয়ে যায়, এজন্য তারা আর কি এই কাজটা করে। তারপরে ভাই যে 7 আরএম, 6 আরএম আমাদের কাছে আছে, যে দেখেন অনেক বড় একটা কয়েল, এটাও কিন্তু চায়না তামা, এটার দাম রাখছি মাত্র 1800 টাকা, 7 আরএম, 7 আরএম মাত্র 1800 টাকা, এটা কিন্তু চায়না তামা ভাই, এজন্য কমে দিতে পারতেছি, কিন্তু 7 আরএম একটা তামার মালের দাম আছে 9500 টাকা, আচ্ছা, সেক্ষেত্রে এটা মাত্র 1800 টাকা, কিন্তু এটা হচ্ছে চায়না তামা, অরিজিনাল কম দামের ভিতরে অনেকে নিতে চায় যাতে চুরি না হয়ে যায়, জি, অনেকে গ্রামগঞ্জে আছে, অনেকে বেশি লোড নাই বাড়িতে, তারা মেইন লাইন টানে যাতে চুরি না হয়, আচ্ছা, ঠিক আছে। তারপরে 6 আরএম, 7 আরএম এগুলো দেখালাম, তারপরে ভাই আমি এখন লতাতে যাই, আচ্ছা, লতাতে যাই, ওয়্যারিং করার কাজ এগুলো দিই, ঠিক আছে, তারপরে হচ্ছে ভাই এখন লতা কম দামি থেকে শুরু করি, যারা দোকানদার আছে বিক্রি করবে তাদের জন্য, মাত্র 220 টাকা কয়েল থেকে শুরু, আচ্ছা, মাত্র 220 টাকা কয়েল কিনা, এগুলো যদি পাইকারি হিসেবে কেউ আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল দিতে চায়, তারপরেও এটা কয়েলে আপনার 100 টাকা লাভ করতে পারবে, আচ্ছা, তারপরে যদি কেউ খুচরা বেচে তাহলেও 220 টাকা গজ কিনা, মানে 2 টাকা 20 পয়সা গজ কিনা, এগুলো আপনার বিক্রি করতে পারবে অনায়াসে 8 থেকে 10 টাকা, 8 থেকে 10 টাকা, মানে 800 টাকা কয়েল বিক্রি করতে পারবে, আচ্ছা। তারপরে হচ্ছে ভাই 2376 চায়না তামা ফায়ারপ্রুফ, আচ্ছা, ঠিক আছে, আমাদের লতা তারের ভিতরেও কিন্তু ফায়ারপ্রুফ আছে, যে দেখেন ফায়ারপ্রুফের ভিতরে ববিনও আছে, আচ্ছা, 2376 এর দাম রাখছি মাত্র 350 টাকা, 350 টাকা, কয়েল আর ববিন সেম রেট, আমাদের সেম দাম, সেম রেট, যারা যেটা নিতে চায় সমস্যা নাই, আমরা সব দিতে পারবো, যে দেখেন বাইরে ইউজ পরিমাণ ববিনের কালেকশন, ববিন হিউজ আছে, আপনারা চাইলে নিতে পারবেন। তারপর হচ্ছে ভাই 4076 আছে, এটার ভিতরে ফায়ারপ্রুফ করা চায়না তামার ভিতরে, এটার দাম রাখছি মাত্র 450 টাকা, 450 টাকা, এটার ভিতরে ববিন অ্যাভেলেবেল আছে, যে যেটা চায় নিতে পারবে, মাত্র 450 টাকা 4076 ফায়ারপ্রুফ, ফায়ারপ্রুফ। তারপর হচ্ছে ভাই 7076, ঠিক আছে, এটা অনেক হেভি একটা মাল, 7076, কিন্তু এটার দাম মাত্র 350 টাকা, মাত্র 350, কয়েলটা দেখছেন ভাই অনেক বড় একটা কয়েল, কিন্তু এটার দাম মাত্র 350 টাকা, এটা কমের ভিতরে আর কি অনেক ভালো একটা প্রোডাক্ট, এটা যারা দোকানদার আছে তারা নিয়ে বিক্রি করতে পারে আর কি, আচ্ছা।
তারপরে ভাই আমরা চায়নাতে আমার ভিতরে এফটি কেবলও যাই, ঠিক আছে, কেবলগুলো দেখাই দিই। লতার পরে আছে এফটি, আমাদের লতার উপরে যে কভার করা থাকে সাদা কভার করা সেফটির জন্য, সেগুলোকে এফটি কেবল বলে বা টুইন কোর বলে। আচ্ছা ঠিক আছে, 2376 এর দাম রাখছি মাত্র 320 টাকা। দেখেন 320 টাকা, 320 টাকা ভাই এফটি কেবল চায়না তামা হোক কিংবা তামা হোক, বাজারে সর্বনিম্ন চায়না তামার 15 টাকার গজের নিচে নাই, ঠিক আছে। আমাদের কাছ থেকে কিনতে পারতেছে মাত্র 3.5 টাকা গজে, 15 টাকা গজ বিক্রি, 3.5 টাকা গজ কিনা, ঠিক আছে। 2376 মাত্র 320 টাকা গজ, আচ্ছা, চায়না তামা। তারপর হচ্ছে ভাই 4076 চায়না তামা এফটি, এগুলোর দাম রাখছি মাত্র 420 টাকা, 420 টাকা চায়না তামা। তারপর হচ্ছে ভাই এগুলোর ভিতরে কিছু হেভি মাল আছে, অনেকে আছে ভাই নর্মাল বিক্রি করে না বা নর্মাল ব্যবহার করতে চায় না, তাদের জন্য চায়না তামার ভিতরে কিছু হেভি মাল আমরা করেছি। এয়ার কেবল 2376 হেভি এফটি চায়না তামা, এটার দাম রাখছি মাত্র 550 টাকা, 550 টাকা। এটার ভিতরে আপনার 4076 আছে, 4076 এর দাম মাত্র 700 টাকা, আচ্ছা 700 টাকা। এগুলো আপনি বিক্রি করতে পারবে 550 টাকা, 5 টাকা 50 পয়সা গজ কিনে, এগুলো 20 টাকার নিচে বিক্রি নাই, 4076 টা 30 টাকার নিচে কেউ বিক্রি করে নাই। আচ্ছা তারপরে হচ্ছে ভাই আমি চায়না তামার ভিতরে সোলার কেবল আছে, আমাদের কিছু টুইন কেবল বা সোলার কেবল বলে এগুলাকে, সোলারের কাজে ব্যবহার হয়, কারেন্টের কাজেও ব্যবহার হয়। আচ্ছা এগুলো 2376 এর দাম রাখছি মাত্র 550 টাকা, মাত্র 550 টাকা ভাই। একটা সোলার কেবল ভাই আপনি হয়তো সোলার লাগান নাই বা যারা লাগাইছে তারা জানে, খুচরা বাজারে কিনতে গেলে সোলার কেবল 2376 হোক 1476 সর্বনিম্ন গজ হচ্ছে 30 টাকা, ঠিক আছে। আমাদের কাছ থেকে নিবে মাত্র 550 টাকা কয়েল, মাত্র 550 টাকা কয়েল, মানে 6 টাকা গজ কিনা পড়তেছে তার, 30 টাকা গজ থেকে 6 টাকা গজ কিনতেছে। এটা কাস্টমারদের জন্য অনেক বড় একটা সেভ দিচ্ছি আমরা, আর যারা দোকানদার আছে তারাও আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবে ওই রেট। তারপরে হচ্ছে ভাই 4076, 4076 এর দাম রাখছি মাত্র 700 টাকা, 4076 রাউন্ড কেবল, জি রাউন্ড কেবল বা সোলার কেবল মাত্র 700 টাকা, এটা হচ্ছে চায়না তামা। তারপরে ভাই এটার ভিতরে 7076 আছে, 7076 এর দাম মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা। আচ্ছা তারপরে ভাই এগুলোর ভিতরে আমি এখন তামাতে যাই, এগুলো চায়না তামা দেখাইছি, এখন তামা গুলো তো দেখাই, তামা হচ্ছে মাত্র 800 টাকা 2376, 800 টাকা 2376, এগুলোতে আবার ফুল 100 গজ থাকবে, এটা 8 টাকা গজ কিনা, এগুলো 30-35 টাকা গজ বিক্রি। আচ্ছা 2376 তামা রাউন্ড কেবল 800 টাকা, 800। তারপরে ভাই 4076 আছে, 4076 এর দাম রাখছি মাত্র 1300 টাকা, মাত্র 1300 টাকা, 4076 রাউন্ড কেবল অরিজিনাল তামা, কিন্তু এটা অরিজিনাল তামা এবং ফুল 100 গজ, এটার দাম মাত্র 1300 টাকা, মাত্র 1300 টাকা, 1300 টাকা গজ কিনা, এগুলো ভাই 40 টাকার নিচে কোনো বিক্রি, 40 টাকা, 1300 টাকা কিনা 40 টাকা বিক্রি, 40-45 টাকা বিক্রি আছে। তারপরে ভাই যে দেখেন অনেক বড় একটা কয়েল ভাই, এটা দিয়ে অনেক হেভি কাজ করে, মোটর চালানো যায়, এটা দিয়ে আপনার এসি পর্যন্ত চালানো যায়, ঠিক আছে। এটাকে টুইন কোর 7076 বলে, আচ্ছা টুইন কোর বা রাউন্ড কোর 7076, এটার দাম রাখছে মাত্র 2000 টাকা, 2000 টাকা কয়েল, 20 টাকা কিনে 50 টাকা কিনে, 50 টাকাও না ভাই, এগুলো 60 থেকে 70 টাকার নিচে বিক্রি হয়। তারপরে ভাই এগুলোর এগুলো এখন আপাতত শেষ করি, তারপরে ভাই এগুলোর ভিতরে এফটি তেও যাই। আচ্ছা এফটি হচ্ছে তামা আছে আমাদের কাছে, এফটি তামার রেট রাখছি মাত্র 900 টাকা থেকে শুরু। দেখেন আমি বুঝিয়ে দিই, অনেকে বুঝতে চায় না, বুঝতে পারে না আরকি। এগুলো যদি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে কেউ, দোকানে দোকানে সেল দেয়, তাও প্রতিটা কয়েলে 150-200 টাকা লাভ করে দিতে পারবে, ডেলি উনি 10-20টা কয়েল বিক্রি করলে ওনার এনাফ। আর যারা খুচরা বিক্রি করে তারা তো বললামই 950 টাকা গজ কিনা, আপনারা এগুলো বিক্রি করবে 25-30 টাকা গজ, 4076 এগুলো আর একটু কমে বিক্রি করবে। আচ্ছা তো এইভাবে তারা লাভবান হতে পারবে আমাদের কাছ থেকে যোগাযোগ করে। আপনারা কি এক কয়েল তার কিনলো কি পাইকারি দেবেন? জি আমাদের কাছে ইনশাআল্লাহ 220 টাকার কয়েল তার যদি চায় আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। যারা আইসা নিবে তারা তো নিবে, আর যারা কুরিয়ারে নিবে কুরিয়ারের ভাড়া মাত্র 150 টাকা, এক কয়েল তারে 150 টাকা যায়, 10 কয়েল তারেও 150 টাকা যায়। এখন যে এক কয়েল তার 150 টাকা দিয়ে নিতে পারবে তার খরচে আমাদের কোনো সমস্যা নেই, আমরা দিতে পারবো। আচ্ছা আচ্ছা ওকে, দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আপনাদের দোকানে আসার ঠিকানাটা একটু বলুন। আমাদের দোকানের নামটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, 230 নম্বর দোকান সুন্দরবন স্কয়ার মার্কেটের 3 নম্বর গেটে। তো এই ঠিকানা আপনারা চলে আসবেন ভাইয়া। এছাড়া আর কি কি আছে আপনাদের কাছে ভাই? এছাড়া আমি এখন লতার ভিতরে তামা গুলো দেখাবো। লতার ভিতরে তামা মাত্র 400 টাকায় লতা তামা থেকে শুরু, জেনুইন তামা, জি জেনুইন তামা, অরিজিনাল তামা, এটা 100 বছরেও কিছু হবে না। যেমন এই যে 220 টাকা এগুলো কয়েল বলছে, এগুলো কিন্তু চায়না তামা, এগুলো বেশি দিন টিকছে না।
তাও কমের জন্য অনেকে নেয়, কিন্তু এগুলো হচ্ছে মাত্র 400 টাকা থেকে শুরু করছি অরিজিনাল তামা। এগুলো 100 বছরেও কিছু হবে না, এগুলো দিয়ে লাইট ফ্যান সবই চালাইতে পারবেন। 1476 দাম মাত্র 400 টাকা। তারপর হচ্ছে ভাই 2376 এর দাম রাখছি মাত্র 500 টাকা। আর 4076 এর দাম রাখছি মাত্র 650 টাকা। 650 টাকা লতা তামা অরিজিনাল 4076। আর ভাই আমাদের কাছে বাড়ি ওয়ারিং এর তারের পরে যা যা লাগে আর গ্যাং সুইচ আছে, তাই তো? জি, গ্যাং সুইচ থেকে শুরু করে আপনার পিয়ানো সুইচ হোল্ডার ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে নিস্তালায় কয় নম্বর গেট? 3 নম্বর গেটের সাথে 230 নম্বর দোকান, মোরল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। আচ্ছা, আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। এই হচ্ছে তাদের সাইনবোর্ডটা, মোরল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন।